হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ এক্সক্লুসিভ। আজকে আমি এসছি শর্টলেকে একটা বিশেষ কাজে, শর্টলেক ট্যাঙ্ক নাম্বার 12-র কাছে। আর ওই জায়গাটা আমি আজকে তোমাদের আমি দেখাবো একটুখানি, জায়গাটা কেমন সেটা তোমরা একটু দেখো। এর আগে আমি তোমাদের রাজারহাট, নিউ টাউন এসবগুলো সব দেখিয়েছি, আর অবশ্যই তোমাদের আগে শর্টলেকও দেখিয়েছি। আর তবে আজকে শর্টলেকে একটা অন্য জায়গা দেখাবো, দেখতে থাকো। শর্টলেকের তথাকথিত একটু ফাঁকা জায়গা, তবে আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটা মোটেও ফাঁকা নয়। এটা একটা পাড়ার মতন, কলোনির মতন, তাই এখানে একটু ফাঁকা মনে হচ্ছে। কিন্তু আমি এবার তোমাদের যে জায়গাগুলো দেখাবো সেটা মোটেও ফাঁকা নয়, কারণ এখানে কিছু বিখ্যাত জিনিস রয়েছে, সেইগুলো তোমাদের আমি দেখাতে চাই। ১২ নম্বর ট্যাঙ্ক, তোমরা দেখছো শর্টলেক 12 নম্বর ট্যাঙ্কের কাছে। লোকেশনটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক। এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, ট্যাঙ্ক এবং আইল্যান্ড, এইগুলোই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। কিছু দোকানপাটও আছে, রেস্টুরেন্ট আছে। ১২ নম্বর ট্যাঙ্কের কাছে অবস্থিত সেচ আবাসন পশ্চিমবঙ্গ সরকারের। এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, কিন্তু এই বাস স্ট্যান্ড ব্যবহার হয় না। দেখো সব ভাঙাচোরা গাড়িগুলো পড়ে রয়েছে, এই গাড়িগুলো চলে না। বাস স্ট্যান্ড রয়েছে, অথচ বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে না। এখানেই রয়েছে টিবোর্ড হাউজিং কমপ্লেক্স, চা পর্ষদের আবাসন। অর্থাৎ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দপ্তর রয়েছে, সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ দপ্তর কেন্দ্রীয় জল আয়োগ, অর্থাৎ সেন্ট্রাল ওয়াটার কমিশন। সেন্ট্রাল ওয়াটার কমিশনের দপ্তরও তোমাদের দেখাচ্ছি, এটাও এখানে অবস্থিত, সব পাশাপাশি। এখন শর্টলেক অনেকটাই জনবহুল হয়েছে, পথে ঘাটে অনেক মানুষজন দেখতে পাওয়া যায়, কারণ এখানে গুরুত্বপূর্ণ অফিস, কিছু ইনস্টিটিউশন এখানে গঠিত হয়েছে, যার জন্য বাইরে থেকে অনেক মানুষ আসেন। সেই সঙ্গে অনেক দোকানপাটও গড়ে উঠেছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগেও আমি এখানে এসেছি, এখানে কোনো দিনের বেলা তো রাস্তায় লোক দেখা যেত না, দোকান তো ছিলই না। শর্টলেকের এদিকটা একটু কলোনি টাইপের, কিছু
মানে মানুষ বসবাস করেন এখানে, এখানে বাড়ি বা আবাসনই এখানে প্রধানত রয়েছে। এই জনবসতির পূর্ণ স্থানের ঠিক উল্টো দিকে রয়েছে হোমিওপ্যাথি হসপিটাল। পশ্চিমবঙ্গের অন্যতম একটি বড় হসপিটাল হলো এইটি, হোমিওপ্যাথিক হসপিটাল, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এর প্রধান ফটকটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, ব্লক জিই, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 700106, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আয়ুষ। আমি দেখতে পাচ্ছি ভেতরে হোমিওপ্যাথি হসপিটালে যথেষ্টই ভিড় রয়েছেন। এখানে আউটডোরের মাধ্যমে রুগীকে চিকিৎসা করা হয় এবং প্রয়োজনে এখানে রুগীকে ভর্তি রেখেও চিকিৎসা করা হয়। এটি একটি মস্ত বড় হসপিটাল, সারা পশ্চিমবঙ্গের যত বড় বড় হসপিটাল আছে তার মধ্যে এটি একটি। এটা অবশ্যই হোমিওপ্যাথি হসপিটাল। তোমরা সল্টলেক ওয়াটার ট্যাঙ্ক নাম্বার 12 সংলগ্ন বিভিন্ন জিনিস বা বিভিন্ন জায়গা তোমাদের আমি দেখাচ্ছি, আর এ সবই তোমরা দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। একটা কথা বলতেই হবে, এখানকার বাড়িঘরগুলো কিন্তু বেশ সুন্দর ডিজাইনের, মানে একটু যেন কোথায় আলাদা একটা ছাপ রয়েছে, একটু আলাদা ছাপ আছে বাড়িগুলো, অন্যান্য জায়গার বাড়িগুলোর মতো নয়। খুব ছোটোখাটো বাড়ি অথচ খুব সুন্দর ডেকোরেটেড। তা বন্ধুরা, তোমরা দেখলে যে সল্টলেক 12 নম্বর ট্যাঙ্ক সংলগ্ন এলাকাটা কীরকম আর এখানে কী কী আছে তোমাদের একটুখানি আমি দেখালাম। আর যদিও সল্টলেকটা একটুখানি জায়গা না, অনেকটাই বিশাল বড় জায়গা, যাই হোক আমার কাজের জায়গাটায় আমি তোমাদের একটুখানি দেখালাম, যেখানে আমি একটু কাজে এসেছি, দরকারে এসেছি সেই জায়গাটা আমি তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, বাই বাই।